বিশেষ করে আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দুদুজ জামান চাচাজান হুজুর পীর কে ভাইয়া খিদমতে সে হাজির হয়েছে। আমি অধোগ নাগা না লায়েক তাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতক্ষণ মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ তাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করে। বলুন সকলে আল্লাহুম্মা। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়াত করে। বলুন সকলে আল্লাহুম্মা। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত করে মানুষ এত করে মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ, এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিলে এসেছে আল্লাহর রসুল বললেন যে মাহফিলটা সম্মান, আল্লাহর রসুল বললেন যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফারিস্তারা হাফাতহুমুল মালাইকা ফারিস্তারা
তারা তাদের টানা গুনুদের বান্দা বান্দিদের করে ঘিরে ফেলেন। চলে পড়ুন সুবহানাল্লাহ, এমন একটা জায়গায় এসেছে যে মাহফিলে বসে আমরা একটু দরুদ শরীফ পড়ি, কি বলে ওরা হয়তো নাকি একটু ওয়াদ হবে তো নাকি হাওড়া জেলা নরম হয়ে গেলে মুড়িতে এটা বলে মা মা দাদি নানিদের পদ্ধতি, এটা কি হবে আবার কিন্তু শক্ত হবে। আপনার কি নিবড়ে গেলে একটু মুরব্বীদের পন্থা অবলম্বন করবে এত ফাঁকি শিখেছে, কাজ নেই কম্ব নেই নারাই তুকবি আল্লাহর রসুল থেকে এই দল আল্লাহর রসুল, আল্লাহর রসুল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আমি আপনি পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সহজ সিধে রাস্তার পথ করে সেটা কোনটা, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদের ওই পথের পথিক করুন, ওটার নামই হচ্ছে সুন্নাত ওয়াল জামাত, যে দলে আকীদা আমার নবী সহ সব নবীরা হচ্ছেন জিন্দা। বলুন আলহামদুলিল্লাহ। এই মাসটা আরবি মাসের নাম কি? আলহামদুলিল্লাহ। এর আগেরটা কি মাস ছিল? আরবি মাসের রজব, আরবি মাসের রজব, যে মাসে আল্লাহ পাক আমাদের নবীকে দরবারে এলাকির মেহমান করেছে। জোরে বলা যাবে না? রবিবার ছুটি, কালকে ছেলেরা বেলা দশটা পর্যন্ত ঘুমায়, মা ঘরে ঢুকে রাগ করে, ওঠ সব সময় একদিন ছুটি তবুও ঘুমাবি জানা, একটু মানিক মেরে যা একটু বাজার ফাজার করে আন, তোর বয়স হয়ে গেল আর কত খাটবে জানা, কত সুন্দর গাড়ি সেই রানী হাতি হয়ে বড় ছোট কাপের ওপর থেকে তালপুকুর মোড় হয়ে বাঁশতলার মোড় হয়ে ঘুরে ঘুরে কি সুন্দর, ওই তোর গাড়ি কি সুন্দর গাড়ি, এসি চালিয়ে ঘুরছিল গাড়িটা কই রে, সব দেখছিলুম গো, এবার বলে এই যে ছেলেটা সব দেখলো গাড়িটার বাস্তবে দরকার হয়েছিল কেন, ওটা খব, খবের জন্য বাস্তব লাগে, খব ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, আপনি ঘুমিয়ে দেখে পেলে নেওয়া চাচ্ছে আসলেই পেলেন কেমন, ভেতরটা নিজের জীবনও দেখিনি, খবে হচ্ছে চাচ্ছে আসল চাপা হলো, আসলে হলো না খব,
এবের বলে রসুলের মেনার যদি খবে হলো বাস্তবের কোরআনকে দরকারটা কি ছিল? তার মানে রসুলের মেরাজ খবে না সশরীরে, ও জন্যই তো বোরা জোরে বলবেন আবার পাল্টে হয়ে গেল রফা। আল্লাহর রসুল বলছে যার গতিটা আরো বেশি বোরাক, এত জোর এত গতি, আমি নবী আমার চোখের দৃষ্টি যেটা শেষ বোরাক এক একটা পা ফেলছে এত দূরে, আমি নবী আমার চোখের দৃষ্টি যেটা শেষ বোরাকের পা এক একটা এত দূরে, তারপরও আল্লাহ পাল্টে আরো দ্রুত করে দিল রফা হলো রসুলের মেরাজ যদি খবে হলো বোরাকের দরকার কি ছিল? তার মানে রসুলুল্লাহর মেরাজ খবে না সশরীরেই মেরাজ, জোরে বলো বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল গেলেন দুনিয়া সর্বপ্রথম সায়ে বাইতুল মুকাদ্দাস আল কুদস, যেটা কোরআন শরীফ থেকে সাবে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগতো 15 দিন, খালি এটা লাগতো 15 দিন, বাকি কোনো বলার দরকার নেই। এত কিছু করতে রসুল এসে দেখছে বাড়ির ছিটকিনি কাঁপছে, উজুর পানি গড়াচ্ছে, জোরে বলে খালি এটা লাগতো 15 দিন। নবী মুহূর্তের মধ্যে গিয়েছিলেন না জানলে কিভাবে হলো বলেন তো দেখি। আপনাদের এই মনহরিশপুর বাজারে যদি কেউ গল্প করতে করতে বলে আমার 6 মাসের ছেলেটা দেখি হেঁটে হেঁটে ঘুরছে, মানবেন মানবেন না? তোর ছেলে শুনছে 6 মাসের ছেলে কাজ খুঁজে পাস না, ঠিক না? এবার বলেন তো নবী আদম আলাইহিস সালামের আব্বা আম্মার নামটা কি? গল্প করি না আস্তে আস্তে। নবী আদম আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি জানেন না? সত্যি জানেন আপনারা? জানেন না? শুনবেন? মানে আব্বা আম্মা আছে? যে বললে আব্বা আম্মা আছে, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম বিনা বাপে বিনা মায়ে তৈরি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা বিশ্বাস করেন? 6 মাসের ছেলেটা হাতে বিশ্বাস করেন না, বিনা বাপ মায়ে হলে বিশ্বাস করেন? কিভাবে হলো ভাই? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা আলা মানে উপরে, কুল্ল মানে প্রত্যেক, শাইইন মানে জিনিস, কাদির মানে শক্তিমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান সবার উপর ক্ষমতাবান, তার জন্য সম্ভব, জোরে বলে তখন লাগতো 15 দিন। নবী মুহূর্তের মধ্যে গেলেন, কিভাবে গেলেন? ওই জন্য আল্লাহ বলেছে আমার হাবিব এসেছে বলেন, আল্লাহ বলছে আমি আমার বান্দাকে সেই রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সায়ের করিয়েছি, আল্লাহ বলছে আমি আল্লাহ করিয়েছি, সুবহানাল্লাহি আসরা ফি আবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আল্লাহ বলছেন আমি আল্লাহ সায়ের করিয়েছি, জোরে বলবেন সুবহানাল্লাহ। যাতে কিয়ামত পর্যন্ত নবীর এই যাওয়াটাকে অস্বীকার না করতে পারে, অস্বীকার করলে হবে কাফির, কেন? আল্লাহ বলছে আমি আল্লাহ নিয়ে গেছি, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে তুলে কাত নামাজ পড়িয়েছেন, শুনেছেন? ওয়াজ অনেক বার শুনছেন ভাই, তুল মুকাদ্দাস মেরাজে কাদের লিয়ে পড়িয়েছে? সব নবীদের লিয়ে, কাদের? সব নবী করে কাত দূরে কাত, যারা বললেন নবীরা মরা নবী, নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিম সাল্লাম সবাই ছিলেন না ছিলেন? নবীদের কোনটা ছিল? রূহ আর শরীর দুটো যদি আলাদা হয় নামাজ হবে? রূহ আর শরীর দুটো যখন একত্রিত থাকবে তখন হবে নামাজ। নবী আদম থেকে নবী ঈসা রূহুল্লাহ আলাইহি মুসাল্লাম সব নবীরা হাজির। আজকে আমাদের বোন হরিশ পুষ্প পাড়া এই যে মাহফিলটা হচ্ছে, হালকা পাতলা হলো তো প্রচার একটা ছিল, সেজন্যই তো অন্য পাড়া থেকে মানুষগুলো চলে আসলো, কি করে এলো যে মিস্ত্রি পাড়ার লোক চলে এলো, ঈদগাহ তলার লোক চলে এলো, কিভাবে এলো? পোচা, ঠিক না? এস্কেহার হয়েছে, হ্যান্ডবিল হয়েছে, প্রচার হয়েছে, কে ফেসবুকে দিয়েছে, কে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কে ফোন করে বলতে আসবি, ঠিক না? তারপরে তো এসেছেন রসুলুল্লাহ মেরাজে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাস, হ্যান্ডবিল নেই, পোস্টার নেই, মাইকিং নেই, ফেস্টন নেই,
ফেসবুক নেই, হোয়াটসঅ্যাপ নেই, উইচ্যাট নেই, মেসেঞ্জার নেই, কিচ্ছু নেই, সব নবীদের কাছে খবর চলে পিতা বাইতুল মুকদ্দাস কেন মুস্তাফা আসছে নামাজ পড়াবে। আজকে বলা যাবে না, আজকে জলসা একটা প্রচার হয়েছে, তারপরে অন্য গ্রামের লোকজন এসেছে, আল্লাহর রাসূল যাচ্ছে, কোনো প্রচার নেই, তারপরও নবীদের কাছে খবর চলে খোদা বাইতুল মুকদ্দাস কেন মুস্তাফা আসছে নামাজ পড়াবে। চলে বলবে আল্লাহর নবী সব নবীদের দূরে কাল নামাজ পড়িয়েছে, যারা বলছে নবীরা মরা নবী তাদের করে জিজ্ঞাসা করেন আল্লাহর নবী অন্য নবীদের কোনটা গেলে নামাজ পড়িয়েছে, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানা কাকে বলে? শুধু বলি মুখে নবী মানি, কাজে মানি না, ওটার নাম কিন্তু মানা না। মুখে বলি রাসূল মানি, কাজে মানি না, ওটার নাম কিন্তু মানা না। মানতে হলে মানার মতন মানে, নবীকে মেনেছেন কারা? আল্লাহ নবীকে মেনেছেন কারা? রাসূলের মানা কাকে বলে? আল্লাহ নবী মহব্বত কারা করেছে? নবী প্রেম কারা করেছে? বলে বাপ হয়ে আপনাকে মানা করেছে সঙ্গের পর রাস্তায় যাবি না, ছেলে হয়ে যদি রাস্তায় যান বাপ মারা খুশি হবে না, দুঃখ পাবে, এটাই আমার ছেলে আমি তোর বাপ মানা করে যে শুনলে না। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব, কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 77 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, দুনিয়া তো লানত, আখিরাতে লানত, বলুন নাউযুবিল্লাহ। শুধু আল্লাহ লানত দেয় না, তারপরেই বলছেন ওয়াআত্তা লাহুম আযাবাম মুহিনা, ওয়াআত্তা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিন কঠিনতম আযাব, বলুন নাউযুবিল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়, তাদের উপর আল্লাহ দুনিয়ায় লানত আখেরাতে লানত, তাদের জন্য কঠিন আযাব। এবার আমাকে বলেন সালাত পান করাটা আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা না কষ্ট দেওয়া? তাসবিহটা বাপ মা পিতা বউ পিতা হারাম খা মিথ্যা বলা বা জবান করা লোককে ধোকা দিয়া কষ্ট করা কষ্ট দেওয়া, এগুলো আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করা না কষ্ট দেওয়া? কষ্ট যদি হয় ওই আয়া, দুনিয়া তো লানত আখিরাতে লানত, শুধু আল্লাহ লানত দেয় না, তাদের জন্য রেখেছে কঠিন শাস্তি আযাব। নাউযুবিল্লাহ বলবেন না, মানলে মানার মতন মানেন, শুধু বলি নবী মানি, মেনেছিটা কি বলে? মুখে বলি নবী মানি, মেনেছিটা কি বলে? কোনটা রসুল মানে বলে, নবী মোহাম্মদ কোনটা বলে কি গো? মুখে বলি নবী মানি, মেনেছিটা কোনটা বলে, কোনটা রসুলের মানার মতন মানা? তো সাহাবারা মেনেছে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, মানার মতন মানা সাহাবারা মেনেছে। ওই জন্যই তো দরজাকে আল্লাহ তো আলা করেছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আমার উপরে খুশি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, ওই জন্যই তো আল্লাহ কোরআন শরীফে সাহাবাদের সামনে বললেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ইমান আনো, কেমন ইমান? আল্লাহ কামা আমানান নাস, যেমন ইমান এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা হাবিবে সাহাবারা এনেছেন, ওই রকম ইমান তোমরা আনো। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, ওই জন্যই তো সাহাবাদের সামনে আল্লাহর রসুল বললেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশে তারকান নাই। জোরে বলবেন না, কারণ একটাই রসুলের মানা, শুধু মুখে নয় মেনেছে, কাজও মেনেছে। মানার মতন মানলেন আল্লাহর রসুলের সাহাবি হজরতে জাবির, হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা, কে যাবে বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবক আল্লাহ নবী খোদা বিয়া জমিনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী খোদা বিয়া জমিনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী উযু খানা বানানেন,
আল্লাহ নবী পানি খানা পান করলেন, আল্লাহ রাসূল সাহাবা গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, আল্লাহ নবী সালামে জবাব দেনা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। ও যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সালাম সামান্য মাত্র পানি, আমি নবী উজু করেছি, আমি নবী পান করেছি, সবাক হবে না বাবা, সবাক হবে না বাবা, ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি। আল্লাহ নবী পাত্রর মধ্যে গান বলে দিলেন, বরকতে তুল্য দোয়া করলেন, আল্লাহ পাকের রুকমে পাত্রর মধ্যে দেখে ঝরনা মদন পানি খানা বলবেন না, খালি নবী হাত দিয়ে দোয়া করেছে। ও এত পোকা জেলিয়ে কাবাব করে ফেলছে একটা, খালি রসুলুল্লাহ হাত দিয়ে দোয়া করেছে, ঝর্নার মতন পানি বের হচ্ছে। হাজরাতে জাবির বলে কম বেশি 1500 সাহাবা উজু করেছে, জান ভরে পান করেছে। 1500 কেন, সেদিন যদি 100,000 মানুষ থাকতো, এত পানি বার হয়েছে, 100,000 পান করে মেচে যেত। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। কোথায় হুদাইবিয়া? আমার দিকে দেখেন, হুদাইবিয়া যেখানে কাফেরদের সাথে একটা রসুলের চুক্তি হয়েছিল, নাম কি এটা? হ্যাঁ, হুদা নাম কি? সুলে হুদাইবিয়া। কি নাম? সুলে হুদাইবিয়া। কাফেরদের সাথে সন্ধি হলো, সুলে হুদাইবিয়া, হুদাইবিয়া চুক্তি বা হুদাইবিয়া সন্ধি বলা হয়। সরে যান, নারাই তাকবীর, নারাই তাকবীর, চাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দুদুজ্জামান, সিলসিলায় মুজাদ্দুদুজ্জামান, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, চাজান হুজুর পীর কিবলা, চাজান হুজুর পীর কিবলা, আওলাদে মুজাদ্দুদুজ্জামান, আওলাদে মুজাদ্দুদুজ্জামান, সিলসিলায় মুজাদ্দুদুজ্জামান, নারাই তাকবীর। আমার ভাইরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, কি না, হুদাইবিয়া কাফেরদের সাথে সন্ধি হয়েছিল। এত লাইট কেন দিয়েছেন? একটা তো দেন, পোকা মেরে হেলবে তো, আর কি গন্ধ পোকা বল। হ্যাঁ, কিছু খায়নি রে বাবা, কামড় আসিনি আমাকে, এদের কিচ্ছু খাইনি, খালি চা খেয়েছি, তোরা কামড় আসিনি আমাকে, এদের ভাত তরকারি আমি কিচ্ছু খাই না, কোনো কামড় আসিনি, পরে কামড়াবি। আমি ঘর থেকে খেয়ে এসেছি, ঘরের খাবার কামড়াসনি, এখানকার পোকা এখানকার খাবার কামড়াবি, চায়ে কত কামড়াবি, চায়ে বেশি কামড়াই, পাখা দিলে পোকারও বেশি আসবে, ঠেলবে তোমার দিকে। বসে ভাইরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী কাফেরদের সাথে একটা চুক্তি হলো, যে চুক্তিপত্রের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যদি মোহাম্মদ রাসূলুল্লাহ মেনে নিলাম, ঝগড়া কিসে? তোমাকে নবী বলে মানিনি বলেই তো ঝগড়া। এক কাজ করো, ওটা মানতে পারিনি, মোহাম্মদ রাসূলুল্লাহটা কেটে দাও। আল্লাহর রসুল ডাকলেন, আলী লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, বাবা ওটা কেটে দাও, আলী কাটো। হযরত আলী বলে, হুজুর বিয়াদি মাফ চাই, ও ক্ষমতা আমার হয়নি যে আপনার নামটা আমি কাটবো, ও জুররাত আমার নেই যে আপনার নাম আমি কাটবো। কে আলী? আমার রসুলের মহব্বতে সাহাবি ছিলেন, যে হাজরাতে আলী জানা জন্মটা ছিল কাবা শরীফের মধ্যে, কাঁধে নড়ে চোখ খোলেন, আল্লাহর রসুল খবর পেলেন, টুকটুক করে গিয়ে হাজরাতে আলীর সামনে দাঁড়িয়ে আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফটা নিয়ে খালি দুটো চোখে লাগিয়ে দিয়েছে, আল্লাহ পাকের হুকুম। হাজরাত আলী চোখ দূরে খুলে দেখছেন, কিতাব এসেছে, হাজরাতে আলী দুনিয়ায় সর্বপ্রথম যেটা দেখেছেন, আমার রসুলুল্লাহর চাঁদ মুখ দেখেছেন, কারণ ওনার জন্য দুনিয়ায় অন্য কিছু দেখাতে আল্লাহ সর্বপ্রথম পছন্দ করেন না, যেটা করেছেন মুস্তাফার চেহারা পছন্দ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হযরতে আলী, নবী বলছেন আলী কেটে দাও, বলে হুজুর বিয়াদে মাফ চাই, ও ক্ষমতা আমার নেই যে আপনার নামটা আমি কাটবো। আল্লাহ রসুল নিজে নিলেন, রসুলুল্লাহ নিজে কেটে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল নিজে লিখেছিলেন। জোরে বলুন, এবার বলেন আমার সমাজে বর্তমান
একটা সোশ্যাল নেটওয়ার্কের অস্ত্র চলছে, আল্লাহর রসুলের নাকি অক্ষরের কোনো জ্ঞান ছিল না, নজবিল্লাহ বলবেন না, আমার নবীর অক্ষর জ্ঞান ছিল না, কেন আমার নবীর নাম হচ্ছে উম্মি, আর উম্মি থেকে তারা মানে নিয়েছে মূর্খ, রসুল মূর্খ নবীর অক্ষরের জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহ রসুল নিজে বলেছেন বুইস্তু মুআল্লিমান, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। শিক্ষক মূর্খ হয়, একটু হ্যাঁ দেন আমার কথা কষ্ট নেন না, তো রাগ হলো বেজান নিলেন, আল্লাহর রসুল বলেছেন বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে তোমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছে। আল্লাহ রসুল নিজে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর ওয়া আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা, জ্বলে বলুন ইলমের শহর মূর্খ। এখন ওয়াজ বেরিয়ে গেছে নবীর অক্ষরে জ্ঞান ছিল না, নবীর ওপর কোরআন নাজিল হয়েছে গুহাটার নাম গারে 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 হেরা, গারে হেরা, আল্লাহ রসুল উপর আল্লাহ কোরআন নাজিল করলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ইকরা, রসুল কি বললেন মা আনা বিকারি, তার মানে আমি পড়তে 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 জানি না, তার রসুল মূর্খ পড়তে জানি না বলছে, আপনাকে আমি একটা পেপার দিলাম ভাই পড়ো তো, কি ভাইজান ক্লাস টু পর্যন্ত পড়েছি তো, আমার হবে না ভাইজান স্যালেন্ডার, তাহলে মূর্খ, যদি মা আনা বেকারি থেকে মানে নেন মূর্খ পড়তে জানি না, তাহলে রসুল মূর্খ। আবার বলছে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, নবী আবার বলছে মা আনা বেকারি, মা আনা বেকারি, আমি পড়তে জানি না, তাহলে রসুল মূর্খ। তিনবারে বলছে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তানার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রাসূল পড়েছেন না পড়েন না, তা যিনি ইক্ষুনি দুবার বললেন পড়তে জানি না, তিনবারে মাথায় পড়লেন কি করে, তাহলে প্রথম দুবার মা আনা বিকদিন থেকে পড়তে জানি না নয়, দুটো মানে হয়, দুটো মানে কি আমি পড়বো না এক নম্বর, দু নম্বর মানে আমি কি পড়বো, আমি কি পড়ব, সকালে মিস্ত্রি এসে যে আসতে বলেছেন এসেছে ঘুমোচ্ছেন, ওই ওর না কি কাজ করবো রে, গ্রামের ছেলে তো কর না, পাগল কি করে বলবি তো আমাকে, যা কাজ কর না, কাজ হবে কি বাবা, কি করতে কি হবে দরকার নেই, বসে থাকি কেন, তুমি কাজের নমুনা বলো। জিবরাইল আলাইহিস সালাম বলছে পড়েন, নবী বলছে মা আনা বিকরেন, কি পড়ব কি পড়ব সেটা তো বলো, কথা বুঝতে পারেন কি পড়ব সেটা তো বলো, অনেক আছে বিয়াদব মানে লাই রসুল মূর্খ পড়তে পারে না, তা রসুল যদি মূর্খ হলে তিনবারের মাথায় পড়লেন কি করে, তার মানে দুবার মা আনা বিকরণ থেকে মূর্খ নয় আমি পড়ব না, তিনবারে যেই বলেছেন এ কোরআন বেসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তানার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, রাসূলুল্লাহ তখন পড়ছে, তার মানে প্রথম দুবার বলেছে পড়ো পড়ো, রাসূল পড়ে না, তিনবারে বলেছে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে তানার নামে পড়ো, তার মানে আমার নবী আমার আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হচ্ছেন না, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, রাসূল যদি মূর্খ হবে আমার নবী তিনি যদি মূর্খ হলেন, আল্লাহর রসুলের এলেম সম্পর্কে আল্লাহ পাক জিকির করেছে কোরআন শরীফ সূরা নিসা 114 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয় এলেম দিলাম, কোন সমস্ত বিষয়, মা লাম তাকুন তাআলাম, মা লাম তাকুন তাআলাম, যেগুলো আপনি জানতেন না ওই সমস্ত বিষয় এলেম আমি আল্লাহ আপনাকে দিলাম, তারা আল্লাহ সব বিষয়ে এলেম দিয়েছেন কোরআন, নাউজবিল্লাহ অক্ষরের জ্ঞান দিতে মনে আমার আল্লাহ ভুলে গেছিলেন, কথা বলে না, এখন অজ বেরিয়েছে নবীর অক্ষরের জ্ঞান ছিল না, নাউজবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না, আল্লাহর রসুল নিজে যখন বলছে বুইস্তু মুআল্লিমান, বললে কি করে নবীর অক্ষরের জ্ঞান নেই, কোথা থেকে পাচ্ছে, ওই ইন্টারনেট ঠিক না ভুল, এখন অজ বেরিয়ে গেল রসুলুল্লাহ চেহারা শরীফ সম্পর্কে, কি না নবী পাকের সিক্স প্যাক বডি ছিল, জোরে বলে জোরে বলে না, আমি নবী পাকের বডি সম্পর্কে বোঝাতে বলছে, ওদের চালাগুনো এগুনোই বলে, আল্লাহ রসুলের চুল শরীর ছিল গোটানো,
চুল শরীফটা গুটনো ছিল। আমি যদি বলি আল্লাহর রসুলের চুলটা পুরো মারাদোনার মতো লাগতাম, ঠিক মারাদোনা পেলিয়া চিনিস নি, পাগল মারাদোনাকে চিনবো নি, ফুটবল জগতের নেতারে কি খেলে ফুটবল, বাপ রে বাপ, ঠিক নবী পাকের চুলটা মারাদোনার চুলের মতো, জোরে বলে জোরে বলে আস্তাগফিরুল্লাহ, বললেন না বলা যাবে আমার নবীকে এতই নিচই নাম নামাতে হবে আমাকে যে চুল শরীফ বোঝাতে গেলে একটা কাফের উদাহরণ দিতে হবে, আমার নবী তানার চেহারা শরীফে গঠনের উদাহরণ দিতে গিয়ে একটা কাফের চুলের গঠন বলতে হবে, আমার নবী কি যাই তাই নাকি, নবী পাক কেলে অন্য উদাহরণ দেবে, অন্য কেলে আমার নবীর উদাহরণ, নাউজবিল্লাহ মিন জালেক, তুমি বলো আল্লাহ রসুলের চেহারা শরীফ কত সুন্দর ছিল, 100 বার বলবে, তুমি বলো আল্লাহ রসুলের বাদান মোবারকটা কত সুন্দর ছিল, 100 বার বলবে, ও নবীর বাদান বোঝাতে গিয়ে সিক্স প্যাক এমনি হয় কি করে হয়, জিম করতে হয় কোথা, ওর সব হাতে জিমখানা রানীহাটিতে আছে, গিয়ে দেখবেন একবার ছেলেগুলোর কাজ নেই কম মনে, খালি কেমন আয়নার সামনে দাঁড়িয়ে ওয়েট চাগাচ্ছে, ঘেমে লেগ আছে একদম, চিলি টানছে, সিট আপ দিচ্ছে, পুশ আপ দিচ্ছে, পুশ ব্যাক দিচ্ছে, কত রকম স্টাইল, জিম করে গা হাত পা ঘুরিয়ে এলে দেখ শোল্ডারটা দেখ, হাত দিয়ে কেমন উঁচু হয়েছে ডাক্তার চেক করলে, বাবরে বাপ কী করলি রে তুই, হাতটা ঘোরাচ্ছে দেখ ল্যাকটা কী করেছি দেখ, দেখাচ্ছে কথা বোঝে না, সিক্স প্যাক মানে পেটে 6টা ভাঁজ আসবে, ও আল্লাহর রসুল মানে ব্যায়াম করে পেটে 6টা ভাঁজ এনেছিল, নাউজুবিল্লাহ বলবেন না, ওটা হতো রসুলুল্লাহ সানে দিয়া দেবে, ঠিক না বল, রসুলের মাকামই বোঝে না, নবীর মাকামই বোঝে না, খালি বললে হবে না মানে মেনেছে এটা কি ভাই, মানার মতো মান আবু বক্কর সিদ্দিক মেনেছেন, জলে বলবেন না কে আবু বক্কর, আল্লাহ রসুলের সাথে যিনি হিজরাত করেছিলেন গুহার মধ্যে ছিলেন, গুহাটার নাম গারে 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 সোর বা গারে নূর, গারে সোর গুহার মধ্যে ছিলেন, হিজরাত করছেন, গুহার সব গর্ত কোনো চাদর ছেড়ে বন্ধ, একটা গর্তে পায়ের গোলায় সব আপনারা জানেন, এ ঘটনা সবাই জানে, নবী পাক মাথাটা পায়ে রানে রাখলেন, 3 দিন থাকলেন, ঠিক না ভুল বলছি, আবু বক্কর সিদ্দিকে পায়ে কী কামড়ালো, নবীকে তুললেন তো, চোখের পানি রসুলের চেহারা শরীফে পড়েছে, উঠে পড়ে মালা খায়া বিবাগান মায়া বুকু খায়া বিবাগান, ও আবু বক্কর কাঁদছো কেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মালা খাইয়া বিবাগান মায়া বুকু খাইয়া বিবাগান, ও আবু বক্কর কেন কানো, কেন চোখে পানি বাবা যে আবু বক্কর আপনি কেন কানেন, হযরত আবু বক্কর সিদ্দিক জবাব দিয়ে দিলেন লাদিত ইয়া রাসূলুল্লাহ লাদিত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পায়ে সাপে কামড়েছে, বললেন না সেই নবী লালা শরীফ নিলেন পায়ে লাগালেন, বললেন তো বলে না বলে না, তার আগে অন্য কিছু বলেছিলেন, মানিক পীর বাজারে দাঁড়িয়ে আছেন, রানীহাটির দিক দিয়ে গাড়ি আসছে, বাগনানের আমতার দিকে যায় চাকানার দিকে, গাড়িটা জোরে আসছে জোরে, একটা হাজি সাহেব রানীহাটি আপনার মানিক পীর বাজারে চাকানার দিকে মুখ করে আছে, ওই গাড়িটা এমন করে চালাচ্ছে দেখে মনে হচ্ছে মুরব্বিটাকে অ্যাক্সিডেন্ট করতে পারে, কেন মুরব্বিটা রোডের দিকে একটু আগিয়ে দাঁড়িয়ে আছে, মুরব্বিটা যদি হাজি হয় সতর্ক করতে গেলে কীভাবে করবেন, ও জানাব আলহাজ অমুক হাজি সাহেব চাচাজি রাস্তা থেকে নেমে আসো, রানীহাটির দিক দিয়ে গাড়ি আসে চাকানার দিকে যায় জোরে যাচ্ছে ধাক্কা লেগে যাবে নেমে আসো, বলবেন তো কী বলবেন, চাচা গাড়ি 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 কেন, তড়িঘড়ির ব্যাপার ঠিক না ভুল, তড়িঘড়ির ব্যাপার সর, আবু বক্কর সিদ্দিক পায়ে সাপে কামড়েছে গোটা শরীরটা সবুজ হয়ে গেছে, নবী জিজ্ঞাসা করে মা লাকা ইয়া আবু বক্কর কি হলো, মা ইয়া আবু বক্কর কাঁদছো কেন, উনি বললেন তো লাদিত ইয়া রাসূলুল্লাহ সাপে কামড়েছে, তার আগে অন্য কিছু, মা লাকা ইয়া আবু বক্কর মা ইয়া আবু বক্কর ইয়া আবু বক্কর, ও আবু বক্কর কি হলো কাঁদো কেন, ও যুবকেরাম হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর বিয়াদি মাফ করুন আপনার উপর আমার আব্বা আম্মা কুরবান আপনার উপর আমার আব্বা আম্মা কুরবান, আমি আবু বক্কর আপনার কদমে কুরবান লাদিয়াত ইয়া রাসূলুল্লাহ লাদিয়াত ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল
মাল্লা খামে মাল্লা আমি আবু বকর পায়তে সাপে কামড়েছে এত জ্বালাম এত যন্ত্রণা সেই জন্য আমি কানি ও যুবক আগে কিন্তু বলিল্লা লেদিত ইয়া রাসূলুল্লাহ লেদিত ইয়া রাসূলুল্লাহ হুজুর সাহেব পাবে পায়ে সাপে কামড়েছে হুজুর পায়ে সাপে কেনেছে আল্লাহ নবীর আদব দাগে করেছেন আল্লাহ নবীর তাজিম দাগে করেছেন তারপরে বলেছেন জনে বলুন সুবহানাল্লাহ গোটা শরীর সবুজ বলেন লাদিত ইয়া রাসূলুল্লাহ সাপে কামড়েছে বলে কাঁদছি ওসব বাদ আগে বলে ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমার আব্বা আম্মা কুরবান আপনার কদমে আমি আবু বকর কুরবান তারপরে বলেছে লাদিত ইয়া রাসূলুল্লাহ সাপে কামড়েছে বলে কাঁদছি প্রথমে বলেন আগে নবীর সম্মান করেছে এটাই হলো মুস্তাফার মহব্বত জোরে বলো আর জোরে বলা যাবে না নবীর মাকামই বোঝে না নবীর মানা বোঝে না শুধু বলে নবী মানে মেনেছি তা কি বলে সমাজ ধ্বংস করে ফেলেছে খালি রসুলের মানা দেখাচ্ছে কি মেনেছ পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ 31 নাই 15 জানুয়ারি 25 জানুয়ারি 26 জানুয়ারির নামে সমাজগুলোকে জাহান্নামের গর্ত তৈরি করেছে একটু হ্যাঁ দেন বোঝেন না পয়লা জানুয়ারি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সারা রাত মাঠের মাঝখানে বক্স ভাড়া করে গান বেজিয়েছে এই আমাদের ঘরে ছেলেগুলো আছে না এবারে নবীর মহব্বত আর যে জুম্মার দিন এসে মসজিদ ভরে গেছে কি রে জুম্মার নামাজ পড়বো কোনটা এলো ওই যে গান ভাড়ার বক্স ভাড়া করতে প্রথম কাতারে যে ছিল এটা হ্যাঁ গো দেন সমাজে হয় না পয়লা জানুয়ারিতে মাঠে বক্স বাজে না বাজার তোরে ঘুম ভেঙে যাওয়ার কাম সারা রাত ফাঁকা মাঠে দুটো হ্যালোজিন লাগিয়ে নেচেছে খালি কি রে বলে পয়লা জানুয়ারি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এই বাংলা মাসের কোন মাসরা একটু পানি ফানি হচ্ছে হয়তো আষাঢ় শ্রাবণ হবে আরবি মাসের কি রে ওটা মনে এই তো কদিন আগে রোজা থেকে গেল ও মনে নেই মানে বাংলায় থতমত তো ইংরাজি পানির মতো একদম হ্যাপি নিউ ইয়ার ঠিক মনে আছে দেখবেন কিছু কিছু ছেলে গাড়ি ভাড়া করে ঘুরতে যাবে বড় বড় বক্স ভাড়া করে মেট্রোর ছাদে দড়ি দিয়ে বাঁধে ভালো করে বাঁধ জোরে চালাবে গাড়ি মুম্বাই রোড দিয়ে যাবো তো কথা বলে না মুম্বাই রোড দিয়ে যাবো গাড়ি জোরে চলবে দে উল্টি না কি ঘোরার জায়গা আছে তো বলবে রিয়ার পাশে দে উল্টি নেই আটান্নগে করে বাঁধ হাই রোড রে পাগল ভালো করে ওপরে বাঁধছে কেন ভাই সানাউল্লাহ সিদ্দিকির অশুনতে শুনতে যাবে সানাউল্লাহ সিদ্দিকির গজল শুনতে শুনতে যাবে নাকি ভাই ও আলাদা জিনিস তৈরি করা আছে কবে লোড করলি বাপরে ভাই লেট ভালো সারলে আমি কালকে সারা রাত ধরে এগুলো নেটে খুঁজেছি পাইনি তুই কোথা থেকে পেলি রে কি সুন্দর গিয়েছে বলে হেভি লাগছে দে জোরে দে জোরে দে সারা রাস্তা বাঁদল্লা চাল আস্তে আস্তে গেল জোরে বলেন আস্তাকফিরুল্লাহ বলবেন না সেখানে গিয়ে ঝোঁক কাটে এনে ডালা নেপিয়ে গান বেজিয়েছে তবু আশা মেটে এনে বাড়ি ফেরার সময় ওই লাল্লির লাইট হয় না ঝকঝক করে ওই লাইট দুটো উপরে মেতে রেখেছে জ্বালা 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 ওই গানটা জোরে দিবি কিন্তু ঘরে যাওয়ার সময় গান জোরে হচ্ছে এক একটা ছেলে এত জোশ এসে গেছে গেঞ্জিটা খুলে ঘোরাচ্ছে বে খালি গায়ে হয়ে আছে না নেই নবীর মহব্বত একটু হ্যাঁ দেন আমাকে এটা নবীর মহব্বত মানা বললেই মানা আল্লাহ রাসূল সামি ও যুবক হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করা হলো মক্কার কাফের বেদিনেরা জিজ্ঞাসা করেন ও জাবের কত ডানা ভালো কত যে মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বন্দী করা হয়েছে তোমাকে বন্দী করা হয়েছে কত ডানা ভালো কত তুমি যদি নিজের ঘরে থাকতে তুমি যদি নিজের বাড়িতে থাকতে ও জাবের যে মুহাম্মাদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বন্দী করা হয়েছে তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন কত ডানা ভালো আমি যাবে একবার কেন দুবার কেন বারবার যদি মারা যায় আল্লাহ যদি আমাকে বারবার খায়া দেয় আমি যাবে কোনো দুঃখ নাই আমি যাবে কোনো কষ্ট নাই আল্লাহ নবী
হুজুরা শরীফের মধ্যে থাকবেন, আল্লাহ নবী নিজের বাড়িতে থাকবেন, আল্লাহ নবী নিজের ঘরের মধ্যে থাকবেন, আল্লাহ নবী নূরে কদম শুনিবে, আল্লাহ নবী নূরে কদম শুনিবে, একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি যাবে ওই শব্দ কানা নিজের কানে শোনাতাম, পছন্দ করি না জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান, ওটা হলো মানা। তুমি নবীকে বন্দি করবে, নবীর কদমে কাঁটা ফুটবে, কাঁটা ওটা শোনাটাও পছন্দ করি না, যেটা বললেন না। আর জুম্মার দিন হই হই করে গিয়ে মসজিদ ভরে ফেললাম, যেই দূরে কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ, বলে চ হয়ে গেছে, ঠিক না ভুল বলছি? দূরে কাত আগো ভরে নে পরও ভরে নে, দূরে কাতের জন্যই ভরেছে, দেখবে।